এবার সমস্ত ত্রিভুবন দেখবে মহিষাসুরের ক্ষমতা। সবভাবে আমার বসেই হতো, মহিষাসুরী হবে ক্ষমতার শুরু, ক্ষমতার শেষ। আমার ভোগেই লাগুক। অভিশাপ দেবার আগে ভালো করে দেখে নাও কাকে অভিশাপ দিচ্ছ। তুই নারী সে যে আমাকে যে প্রতারণা করেছিস, সেই নারীর
যখন কোন পুরুষই আমায় গজ করতে পারবে না তখন নারী কি করবে? আমি আমার দুই প্রধান অনুগত সেনাপতি চামর আর চিক্ষুর এতক্ষণে অন্যান্য ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিয়েছে, এক বিন্দু হবিও স্বর্গে পৌঁছবে না। দেবতারা কিসের জোরে লড়াই করে? এবার আমার আক্রমণ শুরু হবে স্বর্গরাজ্যে। আমার ছাপ বাহন নিয়মই পড়ে আছে, কোনো সন্দেহ কোনো সন্দেহ রথ চোখে নিমেষে অদৃশ্য হয়ে গেছে। প্রভু 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 কি সংবাদ মাতুলি? আমার রথ কি? হ্যাঁ প্রভু, আপনার রথ বিশাল চোখের সামনে দিয়ে মিলিয়ে গেছে। সত্যি আশ্চর্য দেবী, অশ্ব উচ্চ ঈশ্বর আত্মনাদে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই ঘটনাটি ঘটেছে। আমি এখন রথ আরোহণ করে দুর্গত সংবাদ তোমার এখনই মিটিয়ে দিচ্ছে। অস্ত্র ভালো, আমার বাঁচা বাঁচা সেনাপতিরা যুদ্ধের জন্য অস্থির হয়ে পড়েছে। উদগ্র খুশি লেখা বুঝতে পেরেছি, আমাদের প্রত্যুত্তর সময় না দিই তো বুঝতে। আসলে কাল সকালে এই যুদ্ধ আরম্ভ, মনে থাকে চলো। সময় নেই সময় নেই, যেরকম ব্রহ্মা বিষ্ণু মহেশের কাছে সংবাদ পাঠান, আপনার সঙ্গে সজ্জিত করুন। মাতুলি, দেবসেনাপতি কার্তিকেয়কে আমার কাছে প্রেরণ করো। শীঘ্রই যুদ্ধের পরিণাম সম্পর্কে আমি আশঙ্কিত হচ্ছি। তোমার এখন মহর্ষি কাত্যায়নীরা শ্রমিক অশ্রেয়। কিন্তু প্রভু, আপনাদের যদি কোনো বিপদ হয়? তা থেকে রক্ষা পাবার উপায়ও আমাদের জানা আছে। শুনেছি পরাক্রমে সে সব সময় সেরা, দেখা যাক দানবরা সিন্ধুর সঙ্গে তার সাক্ষাৎ কেমন মধুর। আমারও তাই মত,
মর্তে একমাত্র কাত্যায়নের আশ্রমী আত্মগোপনের পক্ষে শ্রেয়। তবে তাই হোক, চারিদিকে গুপ্তচর পাঠিয়েছি মহারাজ, সংবাদ এলো বলে। কি বলো শিখু? হ্যাঁ মহারাজ, আমাদের চোখে নিয়ে দুর্গা পূজা সবের ভাল।